ঈশিতাস কিচেনে তোমাদের সবাইকে আবার একটা বড় ওয়েলকাম জানাই। আরও নতুন নতুন রেসিপি জানতে এই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে। আমার ভিডিও সবার আগে জানতে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা এটাও কিন্তু ক্লিক করতে হবে। মোগলাই পরোটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আর এখন একটা ছোট্ট ভিডিও এনেছি এই মোগলাই পরোটার তরকারিটা বানাবার। এই তরকারিটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে মোগলাই পরোটার সাথে, আর এটা বানাতে খুবই কম টাইম লাগে এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে। আর মোগলাই পরোটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সাধারণত এই সবজিটা আলু দিয়ে তৈরি হয়। দুটো আলুকে ভালো করে ধুয়ে ছোট ছোট কিউবের আকারে কাট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কাট করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে রেখেছি। ফোড়নের জন্য লাগছে কালো জিরা বা কালঞ্জি। গুঁড়ো মশলা লাগছে হাফ টিস্পুন কিউমিন পাউডার বা জিরে পাউডার, 1 টিস্পুন আদা বাটা বা জিঞ্জার পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো বা চিলি পাউডার, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। প্রথমে একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন অয়েল অ্যাড করলাম। এই তেলের মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো, আর আলুগুলোকে নুন আর সামান্য হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। হালকা লালচে হওয়া অবধি এটাকে ফ্রাই করব। এবার মশলাটা বানিয়ে নেব। আমি আর একটা ফ্রাইং প্যানে সামান্য তেল নিয়েছি। এই তেলেতে সামান্য কালো জিরে আর কুচানো পেঁয়াজ দিয়ে এটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় 5 মিনিট ধরে আমি হালকা ফ্রাই করে নিয়েছি, হালকা গোলাপি ফ্রাই হয়ে গেছে। এবার আমি আদা বাটা অ্যাড করলাম, 1 টিস্পুন মতো আদা বাটা অ্যাড করলাম। আমার আলুটার পরিমাণটা খুবই কম, তাই আমি মশলাটা সেই মত নিয়েছি। আলুর পরিমাণ আপনার যত হবে মশলা আপনি সেই বুঝে দেবেন। এবার টমেটো কুচোটাও অ্যাড করে নিলাম। এবার সমস্ত যে গুঁড়ো মশলাগুলো ছিল সে গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে নেব। সামান্য নুন অ্যাড করলাম, এটা স্বাদ মতো নুনটা অ্যাড করবেন। হলুদ গুঁড়ো অ্যাড করছি আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। এবার অ্যাড করছি 1/2 টিস্পুন মতো কিউমিন পাউডার বা জিরে পাউডার, আর আরেকটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, এটা অ্যাকচুয়ালি একটু স্পাইসি হয়। এবার আলুটা অ্যাড করে নিলাম। আলুটা আমি সামান্য জল দিয়ে একটু বয়েল করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যেই। একদম আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার এই মশলার মধ্যে শুধু নাড়াচাড়া করে নিলেই হবে, আর একটু শুকনো শুকনো করে নিলেই হবে। এই সবজিটা কিন্তু একদম ড্রাই সবজি হয়। এটা একদমই রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি অ্যাড করব স্বাদ মতো। তৈরি হয়ে গেছে আমাদের ভীষণই টেস্টি আলুর সবজি, আর এটাকে আমি মোগলাই পরোটার সাথে সার্ভ করেছি। অবশ্যই এটা বানান, আর আমাকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।